হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সাথে শেয়ার করব। মাত্র চারটে জিনিসের মাধ্যমে আমি সকালবেলা আমার স্কিনটাকে খুব ভালো করে টেক কেয়ার করি, তো আপনারাও এইভাবে আপনাদের স্কিনটাকেও টেক কেয়ার করতে পারেন। তো প্রথমেই যেটা আমি করে থাকি, সেখানে আমার একটা পছন্দের ফেস ওয়াশ নিয়ে থাকি। আর এখানে আমি লরিয়েলের একটা ফেস ওয়াশ নিয়েছি, আর তার সাথে এখানে একটা সিলিকন ফেস স্ক্রাবারও নিয়েছি। আমার টি জোন এরিয়াতে একটু অয়েলি, তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে ভালো করে স্ক্রাব করলে আমার অয়েলিনেসটা অনেকটাই কমে যায়। তো প্রথমেই যেটা আমি করব, আমার মুখে যতটা প্রয়োজন ততটা আমি এখানে ফেস ওয়াশ নিয়ে নিলাম। এবার সেটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে নেব। নেওয়ার পর এই স্ক্রাবারটা দিয়ে ভালো করে আমি ফেসটাকে স্ক্রাব করে নেব। তারপরে প্লেন জল দিয়ে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নেব। এই চারটে স্টেপ খুবই সিম্পল, আর এটা আমি বিগত কয়েক মাস ধরে করার পর একটা খুব ভালো রেজাল্ট পেয়েছি, তাই সেই কারণে আমি আজকে ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্কিন টাইপ হয়ে থাকে, কারোর অয়েলি, কারোর সেন্সিটিভ, তো কারোর ড্রাই। তো এই ফেস ওয়াশটা যাদের অয়েলি বা কম্বিনেশন ফেস তারা এটা ব্যবহার করতে পারে। আর এই ফেস ওয়াশটা ব্যবহার করার পর মুখটাকে একদম ড্রাই করে দেয় না। এই প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে এটাকে আমি ব্যবহার করি, আর এটা খুব ডিপ ক্লিনভাবে মুখটাকে পরিষ্কার করে দেয়। তো এইভাবে ভালো করে আমি স্কিনটাকে স্ক্রাব করে নিলাম। নেওয়ার পর এবার প্লেন জল দিয়ে আমি আমার ফেসটাকে ধুয়ে নিলাম। আমার ফেসটাকে ধোয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে, আর মুখে যতটা অয়েলি ভাব ছিল সেটাও চলে গেছে। তো তারপর আমি এখানে ভালো করে তোয়ালে দিয়ে মুখটাকে মুছে নিলাম। নেওয়ার পর এবার আমি আমার সেকেন্ড স্টেপে চলে যাব। তো এরপরে আমি আমার মুখে একটা টোনার ব্যবহার করব, আর এটা নিয়েছি আমি বায়োটিকের একটা হানি ওয়াটার। এটা খুবই ভালো, আর এটা চারটে ফর্মে আসে, আপনারা আপনাদের মুখ স্কিন অনুযায়ী নিয়ে নেবেন। এছাড়াও আপনারা এখানে রোজ ওয়াটারও ব্যবহার করতে পারেন। মাত্র কয়েক ফোঁটা নিয়ে ভালো করে মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে দিতে হবে। ফেস ওয়াশ করার পর অতি অবশ্যই টোনার ব্যবহার করে থাকি। টোনারটা ব্যবহার করা খুবই দরকারি। আমার ফেসে বেশ কিছু ওপেন পোস ছিল, সেগুলো এই টোনারটা ব্যবহার করার পর থেকে অনেকটাই সুন্দর হয়ে গেছে, আর আমার ফেসটাও আগের থেকে অনেক বেটার হয়ে গেছে। তাই আমি এখানে কয়েক ফোঁটা হাতে নেওয়ার পর ভালো করে মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে দিলাম। আমার ফেস আগে ভীষণ ডাল আর টায়ার্ড দেখাতো, এই টোনার ব্যবহার করার পর থেকে মুখটা অনেকটাই রিকভার হয়েছে, আর একটা ফ্রেশনেসও মুখের মধ্যে দেখা যায়। তো সেই কারণেই আমি এখানে টোনারটা ব্যবহার করে থাকি। এরপরে আমি যেটা দেখাবো সেটা হলো একটা সিরাম। আমি এখানে গুড ভাইসের সিরাম ব্যবহার করে থাকি। এতে আছে অ্যান্টি অক্সিডেন্ট, আর আছে 25% ভিটামিন সি। এছাড়াও আমি ডার্মার একটা নাইট সিরামাইড ফেস সিরাম ব্যবহার করে থাকি, এটাও ভীষণই ভালো। আমি রেকমেন্ড করব আপনারা যারা ফেস সিরাম ব্যবহার করবেন, যেটা পছন্দ আপনাদের হবে সেটা নেবেন, কিন্তু তার মধ্যে যেন নাইট সিরামাইড সিরামটাই আপনারা বেছে নেবেন। তাহলে কি সেটা ফেসের ক্ষেত্রে অনেকটা বেশি কার্যকর হয়ে থাকে। এই সিরাম ব্যবহার করলে মুখে অ্যাকনের মাস্ক দূর হয়ে যায়, আর এটা অ্যান্টি এজিং থেকেও আমাদের ফেসকে রক্ষা করে। তো মাত্র কয়েক ফোঁটা নিয়ে ঠিক এইভাবে আলতো হাতে পুরো ফেসে লাগিয়ে নিতে হবে, বেশি করে মাসাজ করা যাবে না। তো এই সিরামটাও দিনে দুবার অ্যাপ্লাই করা যেতে পারে। আর সব শেষে আমি যেটা ব্যবহার করে থাকবো সেটা হলো ময়েশ্চারাইজারের জন্য একটা ক্রিম। এটা একটা ডে ক্রিম, এটা লরিয়েল প্যারিসের হোয়াইট পারফেক্ট ডে ক্রিম একটা রয়েছে, আর এটা খুবই ভালো স্কিনের পক্ষে। তো এটা আমার স্কিনকে ময়েশ্চারাইজ করে আর ডিহাইড্রেট করে থাকে। তো ঠিক এইভাবে ডট ডট করে পুরো মুখে লাগিয়ে নেব, আর গলাতেও একটু লাগিয়ে নেব, নিয়ে হালকা হাতে মাসাজ করে নেব। আর এই ক্রিমটা সত্যি কথা বলতে অয়েলি নয় বা চ্যাট চ্যাট করে না, মাখার পর মুখটা খুব সুন্দর একটা দেখায়। আর এছাড়াও যদি ডবল লেয়ার করতে চান, মানে এই ক্রিমটা মাখার পর বাইরেও যাওয়া যাবে, কিন্তু যদি মনে করেন যে ডবল লেয়ার করে নেবেন, তাহলে মুখে এর উপরে আর একটা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। তো আমি কখনো কখনো সানস্ক্রিন ছাড়া এটাকে এভাবে অ্যাপ্লাই করেও বাইরে বেরিয়ে যাই। এতে SPF 17 রয়েছে, তো যেহেতু এখনও সেভাবে গরম পড়েনি, তাই এটাকে মানে এখন ব্যবহার করা যায়। যখন এরপরে আরও গরমটা বাড়তে থাকবে তখন এর উপরে একটা আমি হালকা করে সানস্ক্রিন লাগিয়ে নেব। তো আমার এই চারটে প্রোডাক্ট ব্যবহার করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার মুখটা কতটা সুন্দর হয়ে গেছে।
তো সকালবেলা এমনিতেই স্কিন খুব ভালো থাকে, তাই খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। তবে হালকাভাবে কিছু যদি রেগুলার আমরা রুটিনে রাখতে পারি আমাদের স্কিনটা ভালো রাখার জন্য, তাহলে এগুলো আমরা করতে পারি।